নমস্কার, আমার নাম সুব্রত দাস, আমি ওয়েস্ট বেঙ্গলের নদিয়া থেকে বলছি। আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার 2019। অ্যাক্সিডেন্ট আমার 2019-এর শেষের দিকে হয়। তো অ্যাক্সিডেন্ট হয়েছিল বাইকে, রাত্রিবেলা বাইকে আসছিলাম, বাইকে ট্যাক্সে পরে আমি কলকাতাতে অপারেশন হয়েছিলাম, অপারেশন সাকসেসফুল হয়েছিল। কিন্তু ডাক্তারের সাথে মিস কমিউনিকেশনের জন্য আমার, মানে আমি ডাক্তারের সাথে কমিউনিকেশন আমার ঠিকঠাক ছিল না বলে 2 মাসের মধ্যে আমি হাঁটা চলা শুরু করে দিই। 2-3 মাস বাদে আমি চেক আপ করতে যাই, আমার পায়ের স্ক্রু গুলো ভেঙে গেছে, তখন ডাক্তার আবার বললো আমাকে অপারেশন করতে হবে। নেক্সট আমি আবার অপারেশন হলাম। অপারেশন হওয়ার পরে মোটামুটি 18-20 মাস হয়ে গেছে, কিন্তু 60% জোড়া লেগেছিল, পুরো কমপ্লিট জোড়া লাগেনি। ডাক্তার তখন আমাকে বললো যে আবার অপারেশন করতে হবে বা আর গ্রাফটিং করতে হবে। তখন আমি মানে ভাবছিলাম যে কি হবে কি হবে, অপারেশন করার কোনো ইচ্ছেই ছিল না। তখন নেটে খুঁজতে খুঁজতে আমি জায়গা রোগটা সম্বন্ধে মানে জানি আর কি, একটা দুটো তিনটে ভিডিও দেখার পরে ভাবলাম যে 2-3 মাস ধরে আমি ডিসিশন নিয়েছি যে ঠিক আছে, এত কিছু ট্রাই করার পরেও তো পাটা জোড়া লাগবো না, তো এখন এটাই শেষ দেখে নিন, না হলে যদি না জোড়া লাগে নেক্সট অপারেশন করতেই হবে। তো তারপর আমি একটা দুটো মেডিসিন খেলাম, 2-3টে 4-5টা অবধি খেলাম। আমার পার্সোনালি কোনো মানে ওই মুহূর্তে কোনো গ্রোথ মনে হচ্ছিল না, কিন্তু আপনারা বলছিলেন যে গ্রোথ হচ্ছিল। তারপরে আমি আবার কন্টিনিউ করতে থাকলাম। কন্টিনিউ করার পরে আই থিঙ্ক 6টা কি 7টা মেডিসিনের পরে প্রায় মোটামুটি মুভমেন্ট শুরু হয়েছে। তো এখন আমার 10টা মেডিসিন কমপ্লিট। তো ওটাই আর কি, 6-7টা মেডিসিন নেওয়ার পরে আমি আস্তে আস্তে গ্রোথটা দেখতে পেলাম। আফটার 10টা মেডিসিন পরে আমি মোটামুটি যেখান থেকে ডাক্তার আমাকে বলেছিল যে আর গ্রাফটিং করতে হবে, সেখান থেকে এখন অব্দি আমি 10টা মেডিসিন ইউজ করে। তো ডাক্তার আমাকে বললো, ঝাড়া আয়ুর্বেদের ডাক্তার আমাকে বললো যে মোটামুটি আরো 1-3 মাসের মধ্যে ফুল কমপ্লিট জোড়া লাগবে। 3 মাস আগে সার্জন করতে লাগবে না, এখানে ডাক্তারও এখন আর গ্রাফটিং এর কথা আমি পোস্টপন করেছি, যে এখন আর এই মুহূর্তে আর গ্রাফটিং এর প্রয়োজন নেই। আপনার যেহেতু আবার বাড়া শুরু করবে, তো আমরা আগে দেখি কত দূর অব্দি বাড়ে, আর এভাবে যদি বাড়তে থাকে একটা চলা মোটামুটি। অ্যাকচুয়ালি আমি বলি, প্রথম অবস্থায় যখন হাতটা মানে বন্ধ হয়ে গেছিল জোড়া লাগানো, একটা জায়গায় বন্ধ হয়ে গেছে, ও টাইমে আমার পায়ে কোনো কিছু প্রবলেম হতো, মানে চলা ফেরা মানে একটা জিনিসের মধ্যে জ্বাল না থাকলে যা হয় আর সেটাই হচ্ছিল। আমি হাঁটছিলাম কিন্তু আমার মনে হচ্ছিল না যে কোনো প্রবলেম আছে, তো ওটা সেন্স ছিল না বলে হতে হয়েছিল। তো মেডিসিন নেওয়ার পরে সেটাও ফিরে এসছে, আর মানে আমি এখন ওটা বুঝতে পারি হয়েছে বা ফ্র্যাকচার ছিল। হাঁটা চলা উইদাউট স্টিকই হাঁটছি, তার আগেও হাঁটতাম উইদাউট স্টিক, এখনো হাঁটছি উইদাউট স্টিক, প্রবলেম হয় না। কিন্তু দিনের শেষে একটাই কথা যে হাতটা জোড়া লেগেছে, জোড়া লাগছে। কারো কাছে মনে করুন যদি অনেক কিছু এদিক ওদিক এদিক করেও যদি হাঁপিয়ে ওঠে, তো একবার ঝাড়া আয়ুর্বেদের কাছে এসে শেষ চিকিৎসাটা করিয়ে যাওয়া উচিত, ওটা হাইলি রিকমেন্ড আমি বলছি, যেটা করা উচিত। আমি তো ভেবেছিলাম যে কোনো কাজই হবে না, তো সেখানে এসে আমি দেখলাম যে আমি 80% স্যাটিসফাই এখন অব্দি। ওকে, নমস্কার, ভালো থাকবেন।